আসসালামু আলাইকুম। আবারও নতুনদের জন্য রেসিপি। এই পর্বে রান্না করে দেখাবো কাচকি মাছের শুটকি ভুনা। খুব সহজ আর অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন কাচকি মাছের শুটকি। আর যারা শুটকি খেতে পছন্দ করেন, আশা করি তাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলুন রান্নায় চলে যাই। আজকে এখানে আমি প্রায় 150 গ্রামের মতো কাচকি মাছের শুটকি নিয়ে নিয়েছি। এগুলো এখনো ধুয়ে নেওয়া হয়নি, তার আগে ছোট্ট একটি কাজ করে নিতে হবে। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো আলু কুচি নিয়েছি, যেটা আজকের রান্নায় ব্যবহার করব। একটি ফ্রাইং প্যানে শুটকি মাছগুলো আমি একটু টেলে নেব, এতে করে এর ফ্লেভারটা দারুণ বের হবে। অল্প আঁচে টেলে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন আবার পুড়ে না যায়। যখন শুটকি মাছের সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে, তখন এগুলোকে নামিয়ে নিব এবং পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। তারপরেই শুটকি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কাচকি মাছের শুটকিতে অনেক সময় বালু থাকে, তাই এটাকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিলে বালিগুলো আর থাকবে না। রান্নার জন্য এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে হাফ চা চামচের মতো রসুন কুচি দিয়ে সামান্য ভেজে নিব। রসুনটা যখন হালকা ব্রাউন হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যথেষ্ট নরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। যারা শুটকিতে আদা বাটা পছন্দ করেন না, তারা এটা বাদ দিয়ে রান্না করতে পারবেন। এবার দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ঝাল বেশি পছন্দ করলে বাড়িয়ে দেবেন, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, প্রয়োজনে সামান্য পানি অ্যাড করে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো আলু কুচি। এই রান্নাটা আলু কুচি দিয়ে করলে খেতে অনেক ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে রাখা শুটকি মাছগুলো, মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। খুব সামান্য পানি অ্যাড করে এখন এটাকে ঢেকে মিডিয়াম আর লো এর মাঝামাঝি আঁচ রেখে রান্না করব কমপক্ষে 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর আলু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো রসুন কুচি, সেই সাথে 8-10টার মতো আস্ত কাঁচামরিচ। এবার এই সবগুলো আরেকবার ভালোভাবে মিশিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব, আলু আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। প্রায় 3-4 মিনিট পর আমার আলু শুটকি মাছ দুটি খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে এটাকে আরও একটু পোড়া পোড়া করেও রান্না করতে পারেন। দেখলেন তো কত সহজেই কাচকি মাছের শুটকি রান্না করা যায়। আপনারা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আর লাইক শেয়ার করে সব সময় পাশেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।